রেসপেক্টেড ভিউয়ার, ধন্যবাদ আপনাদেরকে এসএমটিএন টিউটোরিয়াল পরিবারের সঙ্গে জুড়ে থাকার জন্য। আজকে আমরা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট কার্ডের ফর্মেটটা দেখে নেবো, সেটা ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবো। কিভাবে হিসেব করতে হবে সেটা দেখে নেবো, কত মার্ক পেলে কোনো স্টুডেন্টকে উত্তীর্ণ বলে ধরা হবে, কোনো স্টুডেন্ট যদি উত্তীর্ণ করতে অসমর্থ হয় তাহলে তার জন্য কি বিধান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। চলুন আলোচনা শুরু করা যাক। আজকে আমরা দেখে নেব ক্লাস ইলেভেনের মার্কশিট দেখতে কেমন হবে। ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের মার্কশিটের ফরম্যাট কিন্তু ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়ে গেছে, যেগুলোকে প্রিন্ট আউট করে তারপর লিখতে হবে, এবং ওয়ান থেকে এইট অবধি মার্কশিটগুলো কিন্তু প্রিন্ট করেই ডিপার্টমেন্ট থেকে সাপ্লাই করা হয়েছে। স্টুডেন্টের সংখ্যা অনুযায়ী সেগুলো প্রিন্টেড পেয়ে গেছেন, আর নাইন এবং ইলেভেনেরটা ফরম্যাট দেওয়া হয়েছে, সেগুলোকে প্রিন্ট করতে হবে, করে রেডি করতে হবে। তো স্টুডেন্ট পারফরমেন্স রিপোর্ট কার্ড ফর ক্লাস ইলেভেন দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, স্কলাস্টিক এরিয়া এবং ক স্কলাস্টিক এরিয়ার জন্য দুটো আলাদা পেজ রয়েছে। ফার্স্ট পেজে রয়েছে স্কলাস্টিক এরিয়া, সেখানে সাবজেক্টগুলো লিখতে হবে। নাইনেরটা কিন্তু সাবজেক্টগুলো লিখে দেওয়া আছে, ইলেভেনেরটায় সাবজেক্টগুলো লিখে দেওয়া নেই, কারণ ইলেভেনেরটা সায়েন্স, আর্টস বা কমার্স হতে পারে, সেজন্য সাবজেক্টগুলো আলাদা আলাদা হবে, তাই সাবজেক্টগুলো সেখানে লিখতে হবে। আর ইলেভেনের নাম্বার বিভাজন কীভাবে করা হয়েছে দেখুন, যে ফার্স্ট পিরিয়ডিক টেস্টে 40-এর মধ্যে কত পেলো সেটা লিখতে হবে, তারপর হাফ ইয়ারলি এক্সামিনেশনে হচ্ছে গিয়ে 100-এর মধ্যে কত পেলো, সেতে তাতে থিওরি থাকছে, প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল থাকছে, তো হাফিলিতে 100-এর মধ্যে কত পেলো, সেকেন্ড পিরিয়ড টেস্টে 40-এর মধ্যে কত পেলো, নলেজ 100-এর মধ্যে কত পেলো, সেগুলো লিখলেন। তারপর ফাইনাল হিসেবটা যেভাবে হবে, অ্যাগ্রিগেট অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পিরিয়ডিক টেস্ট, ফার্স্ট এবং সেকেন্ড পিরিয়ডিক টেস্ট 40-40-80 যোগ করে 80-এর মধ্যে কত পেলো সেটা দেখলেন। তারপর হচ্ছে ফাইনাল ওয়েটেজ কীভাবে বের করবেন সেটাই হচ্ছে আসল হিসেব। তো দেখা গেল যে ফার্স্ট এবং সেকেন্ড পিরিয়ডিক টেস্ট মিলে 40-40-80 হলো, তো 80 মার্কটাকে 5 মার্কে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফার্স্ট পিরিয়ডিক টেস্ট এবং সেকেন্ড পিরিয়ডিক টেস্টে যা মার্ক পেয়েছে, সাপোজ একটা সাবজেক্ট নিলাম বাংলা, আমি ফার্স্ট পিরিয়ডিক টেস্ট এবং সেকেন্ড পিরিয়ডিক টেস্ট মিলে সে হয়তো পেয়েছে 60, তো 80-র মধ্যে 60 পেয়েছে, তো সেটাকে কনভার্ট করতে হবে 5-এর মধ্যে কত পেলো, অর্থাৎ যা মার্ক সে পেয়েছে তাকে 16 দিয়ে ভাগ করে লিখতে হবে। সেম হাফ ইয়ারলি এক্সামিনেশনে 100-এর মধ্যে যা পেয়েছে সেটাকেও 5-এ নিয়ে আসতে হবে, হাফ ইয়ারলিতে যা মার্ক পেয়েছে সেটাকে 20 দিয়ে ডিভাইড করে তারপর লিখতে হবে, আর অ্যানুয়াল এক্সামে যা মার্ক পেয়েছে সেটাকে 80 হিসেব করে লিখতে হবে, যদি 100-এর মধ্যে পরীক্ষা হয় তাহলে সেটাকে 80-তে নিয়ে আসতে হবে, অর্থাৎ 80% মার্ক হিসেব করতে হবে। তো ফার্স্ট এবং সেকেন্ড পিরিয়ডিক টেস্টের 16 দিয়ে ভাগ করে যা পেলো সেটা লিখবেন, হাফ ইয়ারলির 100-এর মধ্যে 5 অর্থাৎ 20 দিয়ে ডিভাইড করে 20 দিয়ে ভাগ করে যা পেলো সেটা লিখবেন, আর অ্যানুয়ালে 80% মার্ক সেখানে লিখতে হবে, অর্থাৎ যা পেয়েছে তার 80% মার্ক লিখবেন। তারপর অ্যাটেন্ডেন্সের জন্য 5 মার্কস রয়েছে, নোটবুক সাবমিশনের জন্য 5 মার্কস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে, এই হচ্ছে টোটাল 100 মার্ক, বাস হয়ে গেল। তারপর হচ্ছে ফাইনাল গ্রেড, গ্রেডটা কীভাবে দেবেন সেটা পেছনের পেজে কিন্তু গ্রেডেশনের পেপারটা দেওয়া আছে, এবং অ্যাটেন্ডেন্সে কত মার্ক দেবেন সেটাও কিন্তু পেছনের পেজে দেওয়া আছে, যে কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট অ্যাটেন্ড থাকলে কত মার্ক দেওয়া যাবে। তো আমরা সেকেন্ড পেজটা দেখছি, তো সেকেন্ড পেজে আমরা দেখতে পেয়েছি ক স্কলাস্টিক এরিয়া রয়েছে, সেখানে ওয়ার্ক, আর্ট, হেলথের জন্য গ্রেড দিতে হবে। তো তার জন্য কী গ্রেড দেবেন দেখুন, যে নিচের ডান দিকে রয়েছে ক স্কলাস্টিক্সের গ্রেড, আউটস্ট্যান্ডিংয়ের জন্য এ দেবেন, এক্সেলেন্টের জন্য বি দেবেন, ভেরি গুডের জন্য সি, গুডের জন্য ডি, এবং স্কোপ অফ ইম্প্রুভমেন্ট অর্থাৎ খুব খারাপ যদি হয় তাহলে ইম্প্রুভ করতে হবে তাহলে তাকে ই দেবেন। তো ওয়ার্ক, আর্ট, হেলথের জন্য সেখানে গ্রেড দেওয়া হবে। তারপর ডিসিপ্লিন, ডিসিপ্লিনের মধ্যে রয়েছে অ্যাটেন্ডেন্স, সিনসিয়ারিটি, বিহেভিয়ার, পাংচুয়ালিটি, ভ্যালুজ, এগুলোর জন্য গ্রেড দেবেন। 5 পয়েন্ট গ্রেডিং রয়েছে, এ থেকে ই পর্যন্ত তার মধ্যে থাকে একটা গ্রেড দিয়ে দেবেন। আর নিচে কিছু রয়েছে দেখুন, যে ওয়েটেজ অফ অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্সের জন্য যদি কোনো স্টুডেন্ট 90% এভাব অ্যাটেন্ড থাকে তাহলে তাকে 5 দিতে হবে, 80% থেকে 90% হলে 4 দিতে হবে, 70-80 হলে 3 দিতে হবে, 60% থেকে 70% হলে 2 দিতে হবে, আর লেস দেন 60%-এর জন্য কোনো মার্ক দেওয়া যাবে না। আর স্কলাস্টিক্সের মার্কের যে রেঞ্জ রয়েছে তাতেও দেখুন গ্রেডের সিস্টেম হচ্ছে, 91-100-এর জন্য A1, 81-90-এর জন্য A2, 71-80-এর জন্য B1, এইভাবে এইভাবে করে গ্রেড দিতে হবে। এখন সবার মনে প্রশ্ন হচ্ছে পাস মার্ক কত, তো পাস মার্ক হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল সাবজেক্টে 33 পেতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে 33 পেতে হবে। আগের মতো সিস্টেম নেই যে টোটাল মিলে যদি আমার 5×33 165 হয়ে গেল, কিন্তু কোনো একটা সাবজেক্টে 20 পেলেই পাস, এমনটা নয়, কিন্তু
টোটাল মিলে 165 তো হতেই হবে পাঁচটা সাবজেক্টে, এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 থাকতে হবে। যদি লেস দেন 33 থাকে তাহলে ইম্প্রুভমেন্টের জন্য আলাদাভাবে পরীক্ষা নিতে হবে, নিয়ে এক দু মাস পরে আবার পরীক্ষা নিয়ে দেখতে হবে সে পাশ করে কিনা। যদি পাশ করে তবেই তাকে পাশ দেওয়া হবে, আদারওয়াইজ নয়। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে 33% মার্ক পেতে হবে। ক্লাস নাইনের ক্ষেত্রে সেম, ইলেভেনের ক্ষেত্রে সেম। তো নাইনের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ডেটও দিয়ে দেওয়া হয়েছে যে ইম্প্রুভমেন্টের যে এক্সাম হবে কবে হবে সেটা ডেট দিয়ে দেওয়া রয়েছে, রুটিন দেওয়া হয়েছে আমার চ্যানেলেই সেটা দেওয়া আছে, সেগুলো দেখতে পারবেন। যদিও রুটিনটা খুব সম্ভবত এখন চেঞ্জ হবে, কারণ স্কুলের শিডিউলগুলো চেঞ্জ হয়ে গেছে এই লকডাউনের কারণে। তো ক্লাস ইলেভেনের মার্কশিট দেখতে চাইছিলেন, দেখে দিলাম। পরবর্তীতে যা কিছু প্রয়োজন আছে অবশ্যই বলবেন, সেই অনুযায়ী আমি ভিডিওগুলো দেবো। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং এসএমটি টিউটোরিয়াল। থ্যাংক ইউ।